এই দশম শ্রেণীতে লাইট চ্যাপ্টার, এই লাইট চ্যাপ্টারটা অনেকটা বড়, তাই এটা ধাপে ধাপে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। একটু বুঝে নেবে, আমি কিছু চিত্র এঁকে রেখেছি যাতে অল্প সময়ের মধ্যে এটাকে বোঝানো যায়। আজকে তোমাদের দেখাবো অবতল দর্পণ, উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ এবং প্রতিফলনের সূত্র। মানে এটা লাইট চ্যাপ্টারে প্রথম দেখেই আছে, তোমরা একটু দেখে নিয়ে চেষ্টা করবে যে পরপর এগুলো আছে কি না, আর পরপরে এগুলো থাকা দরকার, কারণ শিখতে গেলে একটার পর একটা শিখতে হয়। আমরা প্রথম দিকে দর্পণের আলোচনা আছে, তারপরে লেন্সের আলোচনা আছে। দর্পণটা কী জিনিস আমরা একটু দেখে নিই। দেখো, দর্পণ হচ্ছে, এই দর্পণ জানতে গেলে অবতল কথাটা জানতে হবে এবং উত্তল কথাটা জানতে হবে। অবতল কী? না, কোনো একটা বস্তুর খাল দিকটা, খাল দিকটা হয় অবতল, আর উঁচু দিকটা হয় উত্তল। কারণ আমরা লেন্সের বেলা তো দেখেছি যেটা মাঝখানটা উঁচু লাগে সেটা হয়ে যায় উত্তল লেন্স, আর যেটা মাঝখানটা খালপাড়া লাগে সেটা হচ্ছে অবতল। তাহলে আমরা সেই লেন্সে যাইনি, আমরা বারবার ভুল হয়ে যায় দর্পণের সঙ্গে লেন্সে মিলে যাওয়াটা। আমরা এখন প্রথম দর্পণ দিয়ে শিখি। দর্পণ হচ্ছে যে অবতল দর্পণ, তাহলে কাকে বলবো? যে দর্পণ, মানে দর্পণ হচ্ছে আমরা তো সেটাকেই বলবো যার মধ্যে কোনো প্রতিবিম্ব তৈরি হবে, তাতে চকচকে স্টিলের বাটি হোক, চামচের হোক, আয়না হোক, যাই হোক, যার মধ্যে একটা প্রতিবিম্ব তৈরি হবে তাকে আমরা বলবো দর্পণ। এখন আমরা দেখব যে অবতল দর্পণ কাকে বলে। অবতল মানে যে দর্পণটা অবতলের মতো আচরণ করে তাকে অবতল দর্পণ বলবো, এবং যে দর্পণটা উত্তলের মতো আচরণ করে তাকে উত্তল দর্পণ বলবো। তাহলে উত্তল দর্পণ, অবতল দর্পণ, এটা আমরা সংজ্ঞার মধ্যে শিখলাম। এখন আমরা পড়তে এসেছি গোলীয় দর্পণ। তা দেখো, গোলীয় দর্পণ কী জিনিস? এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এ বি, এটা একটা দর্পণ মনে করো। এই দিকটা আমি প্রলেপ লাগিয়েছি, এই দিকটা ফাঁকা আছে, এই দিকটা দিয়ে আমরা প্রতিবিম্ব তৈরি করতে পারবো। তাহলে এটা কি কোনো গোলীয় তলের অংশ? না, এটা সরলরেখা। তাহলে এটা গোলীয় তলের অংশ নয়, কিন্তু এটা দর্পণ, তাই গোলীয় দর্পণ একে বলা যাবে না। কোনো দর্পণটা যদি কোনো গোলীয় তলের অংশ হয়, একটুখানি ধরো গোলক ছিল কেটে নিলাম, তাহলে যে অংশটা থাকলো সেটা গোলীয় অংশ, গোলীয় তলের অংশ পেলাম, সেটা হয়ে যাবে মানে ওই গোলীয় দর্পণ। গোলীয় তল, দর্পণটা যদি কোনো গোলীয় তলের অংশ হয় তাহলে সেটা হয়ে যাবে গোলীয় দর্পণ। দেখো, এইখানে এঁকেছি, তা এইখানে একটা এঁকেছি, দেখো কি বুঝতে পারছো? এ আর বি দুটো প্রান্ত বলে লিখে দিয়েছি, মানে আমার ছাত্রটি বুঝতে পারছে না, বলে তাকে আমি এইভাবে বোঝালাম, মানে খুব বদ ছাত্র, পড়তে চায় না। এটা একটা গোলীয় দর্পণ ছিল, এইভাবে যদি কেটে নিই, ভেঙে নিই, তাহলে এই দিকটা হয়ে যাবে, একটা অংশ হয়ে যাবে, সেই অংশটা এখানে নিয়ে এসেছি। ও স্যার, ঠিক আছে, তাহলে বুঝলাম, এটা একটা প্রান্ত পেয়েছি, এটা একটা প্রান্ত, দুই প্রান্তের মধ্যে। তাহলে এটা কি স্যার, উত্তল হবে না অবতল হবে? তো বলে আচ্ছা দেখে নাও, এটা কি হবে? না, এটা দেখো কোন দিকে আমি প্রলেপ লাগিয়েছি, এই দিকে প্রলেপ লাগিয়েছি, তা এই দিকে যদি আমি প্রলেপ লাগাই তাহলে এই দিকে প্রতিবিম্ব পাবো। প্রলেপ মানে রূপুর প্রলেপ হতে পারে, কোনো পাড়া টাড়া হতে পারে, কোনো কিছু প্রলেপ লাগালে প্রতিবিম্ব যদি এইদিকে পাই তাহলে হয়ে যাবে এটা অবতল। হাঁ স্যার, চামচে খাল লিক, ঠিক চামচের মতো মনে পড়ে। হ্যাঁ, তাহলে এটা অবতল বটে, তো চামচে খাল দিকটা আমাদের অবতল হয়। তা এই দিকে যদি প্রলেপ লাগিয়ে দিই তখন এই দিকটায় প্রতিবিম্ব পাবো, তা চামচে উল্টো দিক, এটা হচ্ছে উত্তল। তাহলে এটা প্রান্ত আমি লিখে দিয়েছি। তাহলে আমরা উত্তল এবং অবতল দর্পণ চিনলাম। এখন চিনবো যে মেরু কি জিনিস। গোলীয় দর্পণ তো আমরা জানলাম, গোলীয় তল, গোলি কোনো দর্পণ যদি গোলীয় তলের অংশ হয়, গোলীয় অংশ হয়, কোনো গোলীয় বস্তু, কোনো গোলীয় কোনো অন্য কিছু অংশ হয় তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। আগে আমরা দেখে নিলাম এটা কোনো গোলীয় তলের অংশ ছিল না বলে এটা হলো না, এই দুটো আমাদের গোলীয় দর্পণ হয়েছে, একটা হয়ে গেছে। তাহলে এটাকে কী লিখে দেবো? এটাকে যেহেতু এইদিকে পাচ্ছি অবতল, তাহলে অবতল দর্পণ, তাহলে এটা হয়ে যাবে অবতল, এটা হয়ে যাবে উত্তল। তাহলে উত্তল দর্পণ, অবতল দর্পণ আমরা চিনে গেলাম। এখন চিনবো মেরু। দেখো, আগের চিত্রটার মতনই আমি দর্পণটা কী বলি নাই, এদিকেও প্রতিবিম্ব আঁকতে পারতাম, এদিকেও প্রতি মানে পুলে দিতে পারতাম, তাহলে এদিকেও পুলে দিতে পারতাম। তাহলে এটা যে কোনো দর্পণই হোক না কেন, তার মেরু আসছি, এটা উত্তল দর্পণই হোক আর অবতল দর্পণই হোক, মেরুটা দেখো দুই প্রান্তের মাঝখানটা,
হয়েছে মেরু। তাহলে গোলীয় দর্পণের দুই প্রান্তের মাঝখানের অংশটা হচ্ছে নাম হচ্ছে মেরু, এটা পি হয়েছে মেরু। তাহলে আমরা মেরু চিনলাম, এবার বক্রতা কেন্দ্র চিনব। দেখো বক্রতা কেন্দ্র আমি দিয়ে দিয়েছি, সংজ্ঞাটা কী হবে না, এই যে গোলীয় দর্পণটা আমার ছিল তা সেটা যে গোলীয় তলের অংশ তার যে কেন্দ্রটা, যে গোলকের অংশ তার কেন্দ্রটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এটা বক্রতা কেন্দ্র আমরা জানলাম। এবার দেখো এই বক্রতা কেন্দ্র এটা ও নাম দিয়েছি পি মেরু, এ দুটো তো প্রান্তবিন্দু ছিল। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরুর সঙ্গে যদি দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আমরা বৃত্তের অঙ্কে করেছি। তাহলে বক্রতা ব্যাসার্ধ চিনলাম, এবার চিনব প্রধান অক্ষ। দেখো বক্রতা কেন্দ্র এবং মেরুর সঙ্গে যদি কোনো সংযোগ সহলেখা অঙ্কন করি তাহলে সেটা হয়ে যাবে প্রধান অক্ষ। এই চিত্রে দেখো দেখানো হয়েছে, এখানে এসটিটা হয়ে গেছে প্রধান অক্ষ, আর ও কেন্দ্র, এই দুটো তো প্রান্তবিন্দু ছিল, এটা তো পি মেরু ছিল। তাহলে আমরা সংযোগ সহলেখা দেখিয়ে বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে মেরুর সঙ্গে, মেরুর সঙ্গে কেন্দ্রের সংযোগ সহলেখা থাকলো কি প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র তো আমরা ক্লাস 7-8 থেকে করছি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপাতন কোণ প্রতিফলন কোণ সবসময় সমান হয়। দেখে নাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা মনে করো কোনো প্রতিফলক তল, আপাতিত রশ্মি আসছে, এখানটা পড়লো, মানে এটা আপাতন বিন্দু, এটা ফিরে যাচ্ছে, এটা প্রতিফলিত রশ্মি, আর এইটা অবিলম্ব আঁকলাম, কোথায় আঁকলাম, আপাতন বিন্দুতে। তাহলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, আপাতন কোণের মান প্রতিফলন কোণের মান সবসময় সমান হয়, মানে এই কোণটা আর ধরা যায়, এই কোণটা আয় ধরা যায়, কোণ আয় বলা যায়, কোণ আর বলা যায়, তাহলে এই কোণটা এই কোণটা কখনোই নয়। তাহলে আমাদের এই কোণটা এবং এই কোণটা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, এরা সবসময় সমান হয়, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, এটা 70 হলে এটা 70 হবে, এটা 80 হলে এটা 80 হবে। তাহলে ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে। যদি পার্ট 2 লক্ষ্য রাখো, পার্ট 2-এ আমি এই পরবর্তী ধাপটা ছেড়ে দেবো।